আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি পদ্মা টিভির এখনকার আয়োজনে। প্রথমেই জানিয়ে দেব শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব সর্বশেষ আপডেট। বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম। ঈদের পর নির্বাচনের মাঠে নামবে আওয়ামী লীগ, এবার পুলিশ হেডকোয়ার্টারের ভেতরে আগুন। সাংবাদিকদের বলার স্বাধীনতা কেড়ে নিতে চাচ্ছে কর্তৃত্ববাদী সরকার, অভিযোগ দুদুর। এদিকে মিছিল থেকে পুলিশের উপর হামলা, রাজশাহীতে জামায়াত আমির সহ আটক চার। জানিয়ে দেব পাল্টাপাল্টি কর্মসূচি, নাটোরে গুলি ও সংঘাতের দায় কার। সর্বশেষ জানিয়ে দেব সিটি নির্বাচনেও ব্যালট ব্যবহার করতে হবে, অনুরোধ ইসলামী আন্দোলনের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল। কমেন্ট করে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ঈদের পর নির্বাচনের মাঠে নামবে আওয়ামী লীগ। ঈদের পর পুরোপুরিভাবে মাঠে নামবে আওয়ামী লীগ। পরিকল্পনা সাজাতে জেলা উপজেলা ও মহানগরের নেতাদের নিয়ে বৈঠক করবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লক্ষ্য, বিরোধ দূর করে ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে ভোটের মাঠে নামানো। টানা 14 বছর ক্ষমতায় আছে আওয়ামী লীগ সরকার। এত লম্বা সময় ক্ষমতা থাকায় তৃণমূলে বেড়েছে দ্বন্দ্ব। 9 মাস পরেই আসছে আরেকটি নির্বাচন, এর আগে বিরোধ মেটানো এখন বড় চ্যালেঞ্জ। আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য ফারুক খান বলেছেন, আগামী নির্বাচনে জয় পেতে মাঠ গোছাচ্ছে আওয়ামী লীগ। তৃণমূলের দ্বন্দ্ব নিরসনে এবার সরাসরি পদক্ষেপ নিচ্ছেন দলের সভাপতি শেখ হাসিনা। ঈদের পর বসছেন জেলা উপজেলা মহানগরের নেতাদের সাথে। এর মধ্যে ময়মনসিংহ, যশোর, কক্সবাজার, চট্টগ্রাম, রাজশাহী সহ কয়েকটি জেলায় সফর করেছেন শেখ হাসিনা। ঈদের পর প্রধানমন্ত্রীর সফর শুরু হবে আবার। প্রায় 4 বছর পর গণভবনে সরাসরি সভা করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। এটি পরবর্তী নির্বাচনের জন্য নেতাদের অনুপ্রেরণা যোগাবে বলে আশা করা হচ্ছে। পুলিশ হেডকোয়ার্টারের ভেতরে আগুন। রাজধানীর বঙ্গবাজারের আগুন পাশের মহানগর মার্কেটে ছড়িয়ে পুলিশ হেডকোয়ার্টার ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার সবশেষ খবর পাওয়া পর্যন্ত বেলা 12টার দিকে পুলিশ হেডকোয়ার্টার ব্যারাকের 4তলা ভবনে আগুন ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে পুলিশ সহ ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছে। পুলিশ কোয়ার্টারের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তাদের সহায়তায় মঙ্গলবার বেলা 11:15 এসেছে জলকামান। ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার জানিয়েছেন, পুলিশ হেডকোয়ার্টারের ভেতরে পুলিশ ব্যারাকের 4তলা ভবনে আগুন লেগেছে। ওই ভবনের সবকটি কক্ষ পুড়ে গেছে। 11:15 জলকামান এসেছে ফায়ার সার্ভিস। পানি দিচ্ছে এই ভবনটি মহানগর শপিং কমপ্লেক্স লাগোয়া। এর আগে সকাল 6:10 দিকে বঙ্গবাজারে 2তলা থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে একে একে ফায়ার সার্ভিসের 48 ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। সাংবাদিকদের বলার স্বাধীনতা কেড়ে নিতে চাচ্ছে কর্তৃত্ববাদী সরকার, বললেন দুদু। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, এই সরকার দেশে ভয়ের সংস্কৃতি তৈরি করতে চাচ্ছে, দেশের জনগণকে ভয় দেখিয়ে ঘরে রাখতে চাচ্ছে, আর সাংবাদিকদেরকে ভয় দেখিয়ে তাদের লেখার বলার স্বাধীনতা কেড়ে নিতে চাচ্ছে। কর্তৃত্ববাদী স্বৈরাচারী সরকারের কাছ থেকে কোনো কিছু পাবো না, এটা আশা করা যায় না। মঙ্গলবার এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ইউথ ফোরামের উদ্যোগে ডিজিটাল নিরাপত্তা কালো আইন বাতিল, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার, দিগন্ত টিভি, চ্যানেল 1, ইসলামিক টিভি, দৈনিক আমার দেশ, দৈনিক দিনকাল সহ সকল বন্ধ গণমাধ্যম খুলে দেওয়ার দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়। দুদু বলেন, গত 10 থেকে 15 বছর দেশে একটি শ্বাসরুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। শুধু মতিউর রহমানের উপর প্রথম আক্রমণ আসে নাই, মাহমুদুর রহমানের উপর আক্রমণ এসেছে, বিশিষ্ট বুদ্ধিজীবী সাংবাদিক শফিক রেহমানের উপর আক্রমণ এসেছে। তিনি এমন আক্রমণের শিকার হয়েছেন যে বৃদ্ধ বয়সে দেশ ছেড়ে বিদেশে যেতে হয়েছে। তারপর পত্রিকা বন্ধ, আমার দেশ পত্রিকা, দিনকাল, দিগন্ত টিভি, ইসলামী টিভি বন্ধ করে দেওয়া হয়েছে। ছাত্র দলের সাবেকই সভাপতি বলেন, এই দেশে যে জন্য স্বাধীন করা হয়েছিল সবকিছু আজ পদদলিত হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন যেন একটি দলের হয়ে কাজ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সারা জীবন গণতন্ত্রের পক্ষে কাজ করে এসেছে, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি স্বৈরতন্ত্রের পক্ষ নিয়েছে। আমাদের সাংস্কৃতিক ব্যক্তিত্ব তাদের সংগঠনে স্বৈরতন্ত্রের সরকারের পক্ষে অবস্থান নিয়েছে, বিবৃতি দিচ্ছে। তিনি বলেন, জাতিসংঘ থেকে বলা হয়েছে ডিজিটাল আইন বাতিল করুন, আর আমাদের সরকার ও আইনমন্ত্রী বলেছে এটা বাতিল করার প্রয়োজন নেই। মানুষ খেতে পাচ্ছে না, এ কথা সাংবাদিকরা লিখতে পারবে না, কি ভয়ঙ্কর ব্যাপার। কাজ নাই, চাকরি নাই, আর এই কথা মানুষ বলতে পারবে না। কৃষক দলের সাবেকেই আহ্বায়ক বলেন, ভালোই ভালো দাবিগুলো মেনে নেন, দাবি মেনে না নিলে যখন আন্দোলন শুরু হবে বাতিল করা লাগবে না, আপনারাই পুরোটাই বাতিল হয়ে যাবেন, আপনাদের পুরোটাই পালাতে হবে। সাবেকেই সংসদ সদস্য বলেন, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়া 4 বছর তাকে জেলখানায় বন্দী করে রেখেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে 16 থেকে 17 বছর ধরে বিদেশে থাকতে বাধ্য করেছে। আমরা অনতিবিলম্বে সকল রাজনীতিবিদদের মুক্তির দাবি জানাচ্ছি। সংগঠনের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, সাংবাদিক নেতা কাদির গনি চৌধুরী, বাসির জামাল, রাশিদ হক বক্তব্য রাখেন।
মিছিল থেকে পুলিশের উপর হামলার রাজশাহীতে জামায়াত আমির সহ আটক চার। রাজশাহী নগরীর হেতমখা পানির ট্যাঙ্ক এলাকার সোমবার দুপুরে 12:30টার দিকে ঝটিকা মিছিল বের করে জামায়াত শিবির। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাধা দেয়। এ সময় ঝটিকা মিছিল থেকে পুলিশের উপর হামলা চালানো হয়। এক পর্যায়ে তারা একাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে নগর জামায়াতের আমির সহ চারজনকে আটক করে পুলিশ। জানতে চাইলে রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেন জানান, কোনো অনুমতি না নিয়ে সোমবার দুপুর 12:30টার দিকে নগরীর হেতমখা পানির ট্যাঙ্কি এলাকা থেকে মিছিল বের করে জামায়াত শিবির। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গেলে জামায়াত শিবিরের কর্মীরা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পুলিশ ধাওয়া দিলে তারা একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে দিকবিদিক পালিয়ে যায়। পরে সেখান থেকে নগর জামায়াতের আমির ডক্টর কেরামত আলী সহ চার নেতাকর্মীকে আটক করা হয়। বর্তমানে তাদেরকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে মামলা নেওয়া হবে। এদিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদরের দপ্তরের অতিরিক্ত উপকমিশনার রফিকুল আলম জানান, আটকদের বিরুদ্ধে আগেও একাধিক নাশকতার মামলা হয়েছে। আজকের ঘটনায় নতুন করে পুলিশের উপর হামলা, নাশকতা ও বিস্ফোরক আইনে মামলা করা হবে। এছাড়া হামলার ঘটনায় জড়িত অন্যদেরও আটক করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। পাল্টাপাল্টি কর্মসূচি, নাটোরে গুলি ও সংঘাতের দায় কার? বিএনপি 1 এপ্রিল সারাদেশে দ্রব্যমূল্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে। দুইটি স্থানে পুলিশের বাধা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি পালিত হয়েছে। কিন্তু বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে নাটোরে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা যে কাণ্ড করেছেন তা কেবল শান্তিভঙ্গের কারণ হয়নি, গোলাগুলির ঘটনাও ঘটেছে। প্রথম আলোর ছবিতে দেখা যায়, নাটোর বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম প্রতিপক্ষের প্রতি তার লাইসেন্স করা পিস্তল দিয়ে গুলি ছুটছেন। সে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়ে যায়। বিএনপির নেতাদের অভিযোগ, আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা থেকে রক্ষা পেতে তিনি গুলি ছুড়েছেন। বিএনপির নেতাকে তবে প্রস্তুতি নিয়ে কর্মসূচি পালন করতে এসেছিলেন, আবার আওয়ামী লীগ নেতাকর্মীরা যেন বিএনপির সমাবেশ বাধাগ্রস্ত করতে সদল বলে ঝাঁপিয়ে পড়লেন। গণতান্ত্রিক ব্যবস্থায় সব রাজনৈতিক দলই নিজ নিজ কর্মসূচি ও বক্তব্য দিয়ে জনগণের কাছে যাবে, এটাই রীতি। এক্ষেত্রে একদলের কর্মসূচি বাধাগ্রস্ত করতে অন্য দলের পাল্টা কর্মসূচি কেবল অনাকাঙ্ক্ষিত, নিন্দনীয়। রোজার দিনে জনগণকে কষ্ট দিয়ে বিএনপির রাজনৈতিক কর্মসূচি পালনের কঠোর সমালোচনা করেছে আওয়ামী লীগ নেতৃত্ব, আবার তাদের দলের নেতাকর্মীরা বিএনপির কর্মসূচিতে বাধা দিয়ে পাল্টা কর্মসূচি নিচ্ছেন। নাটোর জেলা বিএনপির উপর শহরের মাঠে অবস্থান কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ সেখানে কর্মসূচি দেবে না বলে ঘোষণা দেয়। শনিবার দুপুরে নাটোর শহরের আলাইপুরের কাছাকাছি জায়গায় উভয় দল সমাবেশ শুরু করলে দুই দলের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। পুলিশ সড়কে মানব প্রাচীর তৈরি করে পরিস্থিতি সামাল দিতে পারেনি। সংঘর্ষে উভয় পক্ষের 35 জন নেতাকর্মী আহত হন, কয়েকজনের অবস্থা গুরুতর। সিটি নির্বাচনেও ব্যালটের ব্যবহার করতে হবে বলছে ইসলামী আন্দোলন। শুধু জাতীয় নির্বাচন নয়, 5টি সিটি কর্পোরেশন নির্বাচনেও ব্যালটে ভোট গ্রহণের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। জাতীয় নির্বাচনে সব আসনে ব্যালট ব্যবহার করা হবে এবং আসন্ন 5টি সিটি নির্বাচনে ইভিএম অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে প্রশ্ন রেখে আজ মঙ্গলবার এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ও আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র পদপ্রার্থী মাওলানা গাজী আতাউর রহমান বলেন, জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারে সিদ্ধান্ত থেকে সরে এসে কোন যুক্তিতে এবং কাদের স্বার্থে সিটি কর্পোরেশন নির্বাচনগুলোতে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হলো তা আমাদের বোধগম্য নয়। বিবৃতিতে তিনি বলেন, নির্বাচন কমিশনের যদি সুষ্ঠু নির্বাচনের সদিচ্ছা থাকে তাহলে জাতীয় নির্বাচনের মতো আসন্ন 5টি সিটি কর্পোরেশন নির্বাচনেও ব্যালট ব্যবহার করতে হবে। ইভিএম ব্যবহার যে ভোটারদের জন্য কতটা বিড়ম্বনাপূর্ণ তা, ভোট গ্রহণে কতটা ধীরগতি সম্পন্ন তা সর্বশেষ রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে দেশবাসী প্রত্যক্ষ করেছে। রংপুরে ইভিএম বিড়ম্বনার কারণে অনেক ভোটার ভোটকেন্দ্রে ভোট না দিয়ে ফিরে গেছেন, এমনকি সময়সীমার 3 ঘন্টা পরও অনেকে ভোটকেন্দ্রে ভোট গ্রহণ করতে হয়েছে। এমন বাজে অভিজ্ঞতার পরও নির্বাচন কমিশন কেন এবং কোন যুক্তিতে আসন্ন 5টি সিটি নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিল তা আমাদের কাছে রহস্যজনক। বিবৃতিতে গাজী আতাউর রহমান বলেন, বিশেষ করে আমরা গাজীপুরে ইভিএমে ভোট চাই না। জনবহুল গাজীপুর সিটিতে সুষ্ঠু নির্বাচন করতে হলে প্রতিটি কেন্দ্রেই ব্যালটে ভোট গ্রহণ করতে হবে। গাজীপুর সিটির মানুষ এবার উৎসব মুখর পরিবেশে নির্বাচন করতে আগ্রহী।